ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে রবার্ট ব্রাউনিংয়ের, যিনি একজন ইংরেজি লেখক বা ইংরেজি সাহিত্যের লেখক, তার দ্য প্যাট্রিয়ট কবিতা সম্পর্কে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্যাট্রিয়ট কবি, দ্য প্যাট্রিয়ট কবিতাটি অর্থাৎ দেশপ্রেম, যেটা প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমিক, তার সম্পর্কে, এই কবিতা সম্পর্কে লেখা, তিনি লিখেছেন। তো রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু আলোচনা করি। রবার্ট ব্রাউনিং মূলত দেখা যায় যে তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন অন্যতম, এবং ভিক্টোরিয়ান রিলিজিয়াস পোয়েট। তিনি আসলে রিলিজনকে খুবই উচ্চ স্তরে দেখেছেন, বা ক্রিশ্চিয়ানিটি, যেটাকে বলা হয় যে খ্রিস্টান ধর্মের, তার খুবই একটা আগ্রহ ছিল। তিনি এই ধর্ম নিয়ে তিনি তার বিষয়ে বেশি লেখালেখি করছেন। তো দেখা যায় যে এখানে তিনি বলেছেন, অর্থাৎ তার যে জন্মে, আসলে মূলত দেখা যায় যে 1812 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং পরবর্তীতে তার লাইফে তিনি সাহিত্য জীবন বা শিক্ষকতা বা বিভিন্ন ধরনের সাহিত্য লেখালেখি করেছেন। এবং তিনি একসময় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনিও একজন কবি ছিলেন, তাকে বিবাহ করেন। অর্থাৎ দেখা যায় যে মানে তিনি এক কবি হয়েও একজন কবিকেই বিয়ে করেন। এবং পরবর্তীতে 1889 সালে তিনি ইটালির ভেনিসে মৃত্যুবরণ করেন। এটাই ছিল তার সংক্ষিপ্ত জীবনে। তিনি একজন ইংলিশ রাইটার, আগেই বলছি, ইংল্যান্ডের। তো তার, যদিও তিনি ভিক্টোরিয়ান পোয়েট, তবুও তিনি তার, আসলে ভিক্টোরিয়ান পোয়েট হিসেবে তিনি ধর্ম নিয়ে খুবই তার জীবনে প্রভাবিত করেছে তার লেখালেখির মাধ্যমে। তো কথা না বাড়িয়ে আসলে এই মূল টেক্সটটা শুরু করা যাক, যে দ্য প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক। তো এই দেশপ্রেমিকটাকে, এটা অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে। তো দেশপ্রেমিকটা হচ্ছে একজন আসলে নেতা, যে মূলত দেশের জন্য সব কিছুই করেছে, বা দেশের জন্য সে সব কিছুই ত্যাগ করেছে, কিন্তু জনগণ তাকে হঠাৎ কোনো একটা কারণে, ভুল বোঝার কারণে, ভুল বোঝাবুঝি হয়ে তাকে একসময় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করা যাক। আমি কবিতাটির টেক্সট পড়ব এবং সে বিষয়ে আলোচনা করব, এবং অবশেষে এর মূল থিমটাও একটু আলোচনা করে দিব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো বলছে কবি, প্রথমেই বলছে, অর্থাৎ যে এটা কিন্তু আসলে একটা, মানে আগেই বলছি, তিনি কবির কথা না, এটা একটা দেশপ্রেমিক নেতার কথা যিনি শেয়ার করেছেন, যে ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে। অর্থাৎ এটা ছিল ফুলে, রোজে, গোলাপে গোলাপে সজ্জিত পথ। আসলে দেখা যায় যে একটা নেতাকে যখন অ্যাকসেপ্ট করা হয় বা কেউ অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সেই তার পথে গোলাপ বা বিভিন্ন ধরনের ফুল দিয়ে, সরঞ্জাম দিয়ে সাজানো থাকে। সেই জন্য বলছে যে ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে। অর্থাৎ আমি যখন কোনো কিছু একটা জয় করেছিলাম, নেতা নিজেই বলছে যে আমি হয়তো কোনো একটা যুদ্ধে বা কোনো জায়গায় যুদ্ধ কিছুতে দেশের জন্য জয়লাভ করেছিলাম, এই জন্য আমাকে কী করেছিল, দেশের মানুষ আমাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল। সেই কথাই তিনি বলছেন, যে এক বছর আগের কথা, কিন্তু আসলে কবি বর্তমানে যে কথা পরবর্তীতে বলবেন। তো এক বছর আগের কথা তিনি বলছেন, যে ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে। এটা ছিল আসলে গোলাপের শাড়ি, মানে সারা পথেই গোলাপের শাড়ি, মানে আমার পথ, যে আমাকে অ্যাকসেপ্ট করেছিল জনগণ। উইথ মার্টাইল মিক্সড ইন মাই পথ লাইক ম্যাড। অর্থাৎ মনে হচ্ছিল যেন, মানে গুল্ম, যেটাই বলি, যে গোলাপের ডাল বা গাছের ডাল বা ফুলের ডাল, সেটা দিয়ে আসলে মানুষ পাগলের মতো আমাকে গ্রহণ করেছিল, মানে ছড়িয়ে দিয়ে, যেটা মানে সৌরভ মিশ্রিত বা সুগন্ধির মাধ্যমে মানুষ আমাকে ভালোভাবে, অর্থাৎ সাদরে অ্যাকসেপ্ট করেছিল। মানে আমার পথটা, যেটা আমি পথ দিয়ে গিয়েছিলাম, সেই পথটা ছিল খুবই ফুল সৌরভ, বা যেটাই বলি, সেটা বিছানার মতো ছিটানো, এটাই। দ্য হাউস রুফ সিম টু হ্যাভ হিভ অ্যান্ড সোয়ে। অর্থাৎ মনে হচ্ছিল যে বাড়ির ছাদ, যেগুলো বাড়ির ছাদ, আসলে ছেয়ে গেছে। ছেয়ে গেছে কী কারণে? মানুষ, অসংখ্য মানুষ, যে এক যে মার্টার, আমরা যেটা বলি, যে আসলে আসলে যেটা শহীদ, শহীদ না, সরি, যেটা আসলে তিনি যুদ্ধে জয় করার মাধ্যমে, তিনি একজন যোদ্ধা, বীর যোদ্ধা বা জয়ী নেতা, তিনি আসলে জয়লাভ করার কারণে তাকে কী করা হচ্ছে, মানে সাদরে সম্ভাষণে গ্রহণ করা হবে। দ্যাটস ওয়াই মানুষ, যে হাউস রুফ, বাড়ির ছাদগুলোও খুবই জনাকীর্ণ ছিল বা ভরে ছিল, এটাই বলতেছে। মানে তাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য, কিন্তু অনেকে আমাদের দেশেও দেখে থাকি, যে যারা নেতৃস্থানীয়, যারা নেতা হয় বা বিভিন্ন ধরনের বড় বড় নেতা, তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য এই ধরনের ফুলসজ্জা বা বিভিন্ন ধরনের একটা পথ, তাদেরকে লাল গালিচা দেওয়া হয় বা এই ধরনের। দ্য চার্চ স্পায়ার্স ফ্লেমড। অর্থাৎ যেটা, যে চার্চ, মানে গির্জার উপরে মনে হচ্ছিল যেন চূড়া, যেন কি পতাকায়, মানে খুবই, যে ফ্লেম চার্চ প্লাগ দে হ্যাড। অর্থাৎ মনে হচ্ছিল যে গির্জার পতাকা ছেয়ে গেছে, যে স্বাধীনতার পতাকা ছেয়ে গেছে। এই ইয়ার অ্যাগো অন দিস ভেরি ডে। অর্থাৎ একটা বছর পূর্বে, এই সেই দিনে, অর্থাৎ কবি, মানে যিনি দেশপ্রেমিক, তিনি বলতেছে মাত্র এক বছর পূর্বে, ঠিক এই জায়গাতে বা এই দিনে, এক বছর পূর্বে আমাকে
এই জনগণ এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল বা আমাকে সম্ভাষণ জানিয়েছিল, কারণ আসলে নেতাটা কোনো একটা যুদ্ধে জয়লাভ করেছিল বা কোনো বিষয়ে জয়লাভ করেছিল এই জন্য। তো পরবর্তীতে তিনি বলতেছেন যে দ্য এয়ার ব্রোক ইন্টু মিস্ট উইথ বেলস, যে আসলে বাতাসে কি হয়েছিল যে বাতাস মানে এতটাই ই হয়ে গেছিলো যে মধুর হয়েছিল, যে তিনি বলছে যে যেটা মনে হচ্ছিল যেন বিদীর্ণ ঘণ্টাধ্বনির মতো, যে বাতাস কুয়াশাকে বিদীর্ণ ঘণ্টাধ্বনির মতো ভেঙে দিয়েছিল। মনে হচ্ছিল যেন তিনি যে রাজনৈতিক নেতা তাকে অ্যাকসেপ্ট করছে খুবই সাদর সম্ভাষণে, এই জন্য বলতেছিল দ্য ওল্ড ওয়ার্লস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, অর্থাৎ যেগুলা দেয়াল পুরাতন দেয়াল, ওল্ড ওয়াল বলতে পুরাতন দেয়াল, এখানে আসলে পুরাতন দেয়াল বলতে প্রাচীনকালের বিল্ডিংগুলোকে বোঝাচ্ছে, যে প্রাচীন বিল্ডিংগুলাও খুবই জনাকীর্ণ ছিল, তো জনাকীর্ণ হয়েছিল এবং মানে মনে হচ্ছিল যে জনগণের হইচই খুবই ভিড় লেগেছিল এরকম একটা অবস্থা। তো তারপরে বলছি অর্থাৎ তিনি যে রাজনৈতিক নেতা তিনি বলতেছে বা রাজনীতির নেতা, হ্যাড আই সেইড, আমি বলেছিলাম গুড ফল্ক এই যে সভ্য সমাজ, ম্যানার নয়েস রিপিলস, অর্থাৎ তোমাদের শব্দ বন্ধ করো বা বাজনা কণ্ঠ বন্ধ করো, এবং বাট গিভ মি ইয়োর সান ফ্রম ইন্ডিয়া স্কাইস, কি করো আমাকে সূর্যের আলো দাও, আমাকে খুবই আলোকিত করে দাও। তো দে হ্যাড অ্যান্সার, তারা উত্তর দিয়েছিল, অর্থাৎ সাধারণ জনগণ তারা কী বলেছিল, উত্তর দিয়েছিল অ্যান্ড আফটার ওয়ার্ড হোয়াট এলস, তারা পরবর্তীতে উত্তর দিয়েছিল আর কি চাও, অর্থাৎ যে নেতা রাজনৈতিক নেতা সে আসলে জীবনকে আলোকিত করেছে কোনো একটা সংগ্রামের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে, তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এবং যা সাধারণ জনগণ তাকে মানে তিনি সাধারণ জনগণকে কী করছেন বলছেন তোমরা সবাই চুপ থাকো এবং আমাকে আলোকিত হতে দাও। তো সাধারণ জনগণ বলছে যে আর কী চাও তুমি, আফটার ওয়ার্ডস হোয়াট এলস, যে আর কী চাও। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি কী চেয়েছেন বা বলেছেন সেটা এখানে বলতেছে যে অ্যালাক ইট ওয়াজ আই হু লিভড অ্যাট দ্য সান, অর্থাৎ হায় রে আমি ধাবিত হয়েছিলাম সূর্যের দিকে, যে আসলে আমি যে সর্বোচ্চ সংগ্রামের দিকে ধাবিত হয়েছিলাম, যে টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, আসলে আমি এটা আমাদের বন্ধুদের বা জনগণকে মানে আমি জনগণের জন্যই যুদ্ধ করেছিলাম বা সংগ্রাম করেছিলাম, এটাই তিনি বলতেছেন। নট ক্যান কুড ডু হ্যাভ আই লেফট আনডান, আমি কি মানে মানুষ যা করতে পারে আমি কি কোনো কিছু বাদ রেখেছি বা কোনো কিছু মানে কোনো কিছু লেফট আনডান মানে কোনো কিছু অবশিষ্ট রেখেছি বা যেটা লেফট রেখেছি আমি কি কোনো কিছু না করে বাদ দিছি, অর্থাৎ তিনি বলতেছেন দেশপ্রেমিক বলছে যে আমি এমন কিছু নেই যে করি নাই দেশের মানুষের জন্য বা ত্রুটি করে নাই, কিন্তু আসলে জনগণ দেশের মানুষই কোনো একটা কারণে তাকে ভুল বোঝে, এটা তিনি বলতেছে। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট হোয়াট আই রিপ, এবং অবশ্যই তোমরা যে সাধারণ জনগণ তাকে বলতেছে অর্থাৎ নেতা যে তোমরা অবশ্যই সেদিন দেখেছো যে আমি তোমাদের জন্য কী করেছিলাম না, যে অবশ্যই সব কিছু করে না, আসলে তাকে জনগণ এমন একটা ভুল বোঝে যে এক বছর পূর্বে তাকে যে জনগণ খুবই সাদরে অ্যাকসেপ্ট করেছিল তারাই এই এক বছর পরে তাকে ভুল বুঝতে। তো এই জন্য মানে রাজনৈতিক নেতা তিনি বলতেছেন দিস ভেরি ডে নাও এ ইয়ার ইজ রান, অর্থাৎ এই সেদিন যে এক বছর পার হয়ে গেছে, যে তিনি প্রথমে বলছেন যে আসলে এক বছর পূর্বেও কি ছিল আমার যে যে এই জায়গাটা যে জায়গাটা মানে প্যাট্রিয়ট তিনি দেশপ্রেমিক, তিনি দেশপ্রেমিক বা রাজনৈতিক নেতা তাকে সাদরে সম্ভাষণে গ্রহণ করা হয়েছে এক বছর পূর্বে, কিন্তু এক বছর পরে পরবর্তীতে দেখা যায় সাধারণ জনগণ তাকে কী করে একই জায়গাতে তিনি তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু তাকে ভুল বোঝে, এটাই তিনি কোনো একটা কারণে জনগণ তাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে এবং তাকে ভুল বোঝার কারণে পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো হয়। এই কথাগুলো পরবর্তীতে বলছে তিনি বলছেন যে রাজনৈতিক নেতা দেয়ার্স নো বডি অন দ্য হাউস টপস নাও, অর্থাৎ বর্তমানে যাকে আগে আসলে তাকে এই দিন মানে তাকে ভুল বোঝার কারণে জনগণ তাকে কোনো একটা মিস্টেকের কারণে ভুল বোঝছে এবং তাকে এখন মূলত ফাঁসি দেওয়া হবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই জন্য বলতেছে যে দেয়ার্স নোবডি অন দ্য হাউস টপস নাও, অর্থাৎ বর্তমানে হাউস টপ অর্থাৎ যে বাড়ির ছাদে এখন আর কেউ নেই, মানে বাড়ির ছাদে এখন ফাঁকা, বাড়ির ছাদে আর কেউ নেই, জাস্ট ফ্লেজ ইট ফিউ অ্যাট দ্য উইন্ডোসে, অর্থাৎ কিছু কিছু মনে হচ্ছে যে যারা প্যারালাইজ বা যেটাই বলি না কেন যারা মনে হচ্ছে জরাগ্রস্ত বা যে মানুষগুলো খুব বৃদ্ধ তারা মূলত এখন কী করছে জানালার পাশ দিয়ে উঁকি দিচ্ছে, ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ অল অ্যালো, অর্থাৎ মনে হচ্ছে যেন এটাই ছিল সবচেয়ে তীক্ষ্ণ দৃষ্টি তাদের এবং যেগুলো আমাকে আগ্রহ দেখাচ্ছিলো, অর অ্যাট দ্য সেম্বলস গেট অর বেটার ইয়েট, এবং মনে হচ্ছিলো যেন এটা একটা যে আমি একটা কি স্যাম্বল গেট বা যেটা একটা স্থান যেটা আমি একটা স্থানে এসে দাঁড়িয়েছি যেটা আসলে যে স্থানে আমাকে কী করা হবে মূলত পানিশমেন্ট হিসাবে তাকে হচ্ছে
শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই জন্য সে এখানে দাঁড়িয়েছে, যে সেটার জায়গার নাম হচ্ছে অ্যাট দ্য শ্যাম্বলস গেট অর বেটার ইয়েট বাই দ্য ভেরি স্কফল্ড ফুট আই থ্রো, অর্থাৎ যেটা প্রাণদণ্ডের মনস মৃত্যুটি মানে খুবই উঁচু ছিল, অর্থাৎ যাকে যেখানে তাকে ফাঁসি দেওয়া হবে সেই মঞ্চটা খুবই উঁচু ছিল, সে মানে লেখক মানে অর্থাৎ যিনি রাজনৈতিক নেতা তিনি এটা মনে করছেন। তো তারপরে তিনি কি বলছেন দেখা যাচ্ছে যে আই গো ইন দ্য রেইন, অর্থাৎ তাকে যেদিন ফাঁসি দেওয়া হয় ওই দিন ছিল একটা বৃষ্টির দিন, ওই দিন বৃষ্টি হচ্ছিল, এই জন্য তার সে বলতেছিল অর্থাৎ তিনি রাজনৈতিক কবি বলতেছিলেন যে সেদিন ছিল বৃষ্টির দিন, আমি হাঁটতেছিলাম কখন বৃষ্টির মধ্যে দিয়ে, অর্থাৎ বৃষ্টির মধ্যে হচ্ছিলাম অ্যান্ড মোর দ্যান নিডস, মনে হচ্ছিলো যেন অতিরিক্ত বৃষ্টি, মোর দ্যান নিডস মানে চাওয়ার চেয়ে বেশি কিছু, যেটা অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছিলো আমাকে যেদিন ফাঁসি দেওয়া হবে। এ রোপ কাটস বোথ মাই রেস্ট বাহাইন্ড, অর্থাৎ বলছে যে আমাকে কী করা হলো, শক্ত দড়ি দিয়ে পিছনে কবজি দেওয়ার বাধা হলো, অর্থাৎ তাকে ফাঁসি দেওয়া হবে, দ্যাটস ওয়াই তার দুই হাত পিছনে করে শক্ত করে তাকে বাধা হলো। অ্যান্ড আই থিঙ্ক, আমি চিন্তা করলাম বাই দ্য ফিল, অনুভূতিতে মাই ফরহেড ব্লিডস, অর্থাৎ তার মনে হচ্ছে যেন অনুভূতিতে চিন্তা করছে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। কেন রক্ত বের হচ্ছে, এখানে একটা কারণ থাকতেই পারে যে আসলে হয়তো বা যখন তিনি যে মৃত্যুর যে একটা যিনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন সেখানে যাওয়ার সময় হয়তো জনতা তাকে পাথর ছুঁড়ে মারছে, দ্যাটস ওয়াই তার মাথা থেকে ফরহেডস থেকে রক্ত বের হচ্ছে, অর্থাৎ মাথা থেকে রক্ত বের হচ্ছে এটাই বলছিল। তো স্টোনস অ্যাট মি ফর মাই ইয়ার্স মিসডিডস, আমার এই যে বলছে পরবর্তীতে যে আমার একটা মিসডিডের কারণে, অর্থাৎ তারা আমাকে ভুল বোঝার কারণে তারা কী করছে, আমাকে পাথর নিক্ষেপ করছে, দ্যাটস ওয়াই আমার ফরহেডস অর্থাৎ আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে এটাই বলছিল। তো পরবর্তীতে বলছে দাস আই ইন্টার্ড অ্যান্ড দাস আই গো, অর্থাৎ এভাবেই আমি এসেছিলাম এবং এভাবেই আমি ফিরে যাচ্ছি। তিনি রাজনৈতিক নেতা, তিনি বলেছেন যে আসলে দাস আই ইন্টার্ড অ্যান্ড দাস আই গো, অর্থাৎ আমি এভাবেই এসেছিলাম এভাবেই ফিরে যাচ্ছি। তো এই কথাটার মূল অর্থ আছে, দেখা যাচ্ছে যে মানুষ যখন জন্ম নেয় সে কিন্তু কোনো কিছু নিয়ে আসে না, সে মৃত্যুর সময় ঠিক একইভাবে কোনো কিছু না নিয়েই সে তার মৃত্যুর দিকে পতিত হয়, এটার কথাই বলা হচ্ছে, তিনি এটা ইঙ্গিত করেছেন। ইন ট্রাম্পস পিপুল হ্যাভ ড্রপড ডাউন ডেড, অর্থাৎ জনগণ হাসির সাথে, অর্থাৎ জনগণ খুবই খুশি কারণ আমাকে কী করা হবে, ফাঁসি দেওয়া হবে, এই জন্য জনগণ খুবই উল্লাসিত বিজয়ের মুখে মৃত্যু পতিত হচ্ছে। তিনি বলছেন যে পেইড দ্য ওয়ার্ল্ড বাই দ্য ওয়ার্ল্ড হোয়াট ডস দ্য ওয়ে মি গড মাইট কোশ্চেন, অর্থাৎ এই যে আমি কী করেছি, যে এই পৃথিবীর বুকে আমি ঈশ্বরের কোনো কিছু করতে পেরেছি কি না, হয়তো ঈশ্বর আমাকে প্রশ্ন করতে পারে, গড মাইট কোশ্চেন, তাই না, যে বলছে যে আসলে আমি যে পৃথিবীতে কিছু রেখেছি বা পৃথিবীতে কিছু করেছি কি না সেটার জন্য আমাকে ঈশ্বর অবশ্যই প্রশ্ন করতে পারে, কারণ আমি তো পৃথিবীর কাছে ঋণীও থাকতে পারি অথবা পৃথিবীর থেকে ভালো কিছু নিতেও পারি। তো এই জন্য তিনি আসলে গডের একটা মৃত্যুর আগে কিন্তু তিনি প্রশ্ন করতেছেন যে হয়তো ঈশ্বর আমাকে প্রশ্ন করতেই পারে। নাও ইনস্টেড সেটার পরিবর্তে দিস গড শ্যাল রিপে আই এম সেপারসো, এই জন্য বলছে যে তিনি তারপরে বলছেন যে আসলে কি যে তিনি যে এটা ঋণীগ্রস্ত বা যেটাই হোক, তো তিনি এটা বলছেন যে আমি আসলে কোনো কিছুকে পরোয়া করি না, ঈশ্বর আমার কী করবেন, নিরাপদে রাখবেন, অর্থ তিনি যতই চিন্তাভাবনা করুক যে দেশের জন্য কিছু করেছেন কিনা, অ্যাকচুয়ালি তিনি দেশের জন্য সম্পূর্ণ ভালো কিছু করেছেন, কিন্তু ঈশ্বর কী করবেন যে মরার পরে তিনি অবশ্যই আমার এর প্রতিদান দিবেন এবং এই জন্য আমি খুবই নিরাপদ, এখানেই কবিতা দেখা যায় শেষ হয়ে যায় যে আই এম সেফার সো। তো এটাই ছিল মূল কবিতা। তো কবিতার মূল বিষয়বস্তুটা কি, একজন রাজনৈতিক নেতা যিনি মূলত একটা বছর আগেও খুবই সততার সাথে তার যুদ্ধের সংগ্রামের মাধ্যমে বা যে কোনো কিছু একটা জয়লাভের মাধ্যমে জনগণ তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই জনগণই তাকে বিভিন্ন ধরনের ফুল বা বিভিন্ন একটা যেটা মনে হচ্ছিলো বাড়ির ছাদ ভরে গেছে এবং যেটা গির্জার সব কিছু আসলে ছেয়ে গেছে, তাকে ফুলে সজ্জিত অবস্থায় তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে, তাকে জয়ের সম্বোধন জানানো হচ্ছে, কিন্তু পরবর্তী এক বছর পরে মানুষ তাকে কোনো একটা কারণে ভুল বোঝে বা কোনো একটা মিসড আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাকে ভুল বোঝে, অর্থাৎ এই রাজনৈতিক নেতাকে, এবং তাকে কী করা হয়, তাকে আসলে ফাঁসিতে ঝোলানো হয়, এবং সেই দিনে এক বছর পরবর্তীতে একই দিনে তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন, ওই সময় বৃষ্টিও ছিল খুব কঠোর দ্বারায়, তিনি এমনটা একটা ব্যাখ্যা করেছেন যেটা ফাঁসির মঞ্চ ছিল সেটা খুবই উঁচু ছিল এবং তাকে কী করা হয় যে তাকে ফাঁসি দেওয়া হবে, দ্যাটস ওয়াই তার আসলে কবজিগুলো বাধা হয়, এদিকে তিনি দেখতে পারেন বা বুঝতে পারেন ফিল করেন যে তার মাথা থেকে রক্ত বের হচ্ছিলো, কারণ যখন তিনি মঞ্চে আসছিলেন ফাঁসির মঞ্চে তখন জনগণ তাকে স্টোন পাথর নিক্ষেপ করছে, দ্যাটস ওয়াই তার মাথার ফরহেড ব্লিডিং হচ্ছিলো, তো এটা বলেছেন। এবং অবশেষে তিনি বলেছেন যে আসলে আমি যে
আর জনগণ তো আমাকে ভুল বুঝছে, আমি যদি এখন মারা যাই আসলে ঈশ্বর আমার যে আসলে আমি পৃথিবীতে কি করেছি বা না করেছি হয়তো আমাকে বিচার নিতেই পারেন, কিন্তু আসলে যে রাজনৈতিক নেতা তিনি আসলে সেফার বা সেফ, কারণ তিনি জানেন যে অবশ্যই তিনি ভালো কিছু করেছেন এবং ঈশ্বর তার প্রতিদান দেবেন, মৃত্যুর পরে তাকে সঠিক প্রতিদান দেবেন। জনগণ তাকে ভুল বুঝতেই পারে, বাট ঈশ্বর তার প্রকৃত প্রতিদান দিবেন, এই জন্য তিনি সেফার বা নিরাপদ মনে করছেন যে অ্যান্ড আই অ্যাম সেফার, সো তিনি নিরাপদ মনে করছেন। এটাই ছিল মূল কাহিনী, যে তিনি একজন ভালো রাজনৈতিক নেতা হয়েও যে স্বাভাবিকভাবে তাকে ভুল বোঝা হয়। তো আমাদের দেশে এরকম দেখা যায় বা সব দেশে এরকম দেখা যায় যে রাজনৈতিক নেতাদের এরকম করা হয়। তো এখানে রবার্ট মানে তিনি যে ব্রাউনিং বা যেটাই বলি যে তিনি লেখক হিসাবে তিনি এখানে কী বোঝাতে চেয়েছেন, তো রবার্ট ব্রাউনিং এখানে আসলে যেহেতু আমি আগে প্রথমেই বলেছি তিনি একজন ধর্মের বা ধর্ম নিয়ে তিনি লেখালেখি করছেন, ধর্ম বিষয়ে তিনি খ্রিস্টিয়ান বা খ্রিস্টিয়ান ধর্ম নিয়ে বেশ লেখালেখি করছেন, তো দ্যাটস ওয়াই এই কবিতাতে তিনি বলেছেন যে আসলে মানুষ মরার পরে যে একটা পৃথিবী আছে সেই পৃথিবীতে তিনি বিশ্বাস করেছেন এবং সেই পৃথিবীর কথাই তিনি তুলে ধরেছেন এবং সেই পৃথিবীর উপরেই বিশ্বাস স্থাপন করতে বলেছেন, যেটা আসলে মৃত্যুর পরবর্তী জীবন, যে পৃথিবীতে আসলে বা যে জীবনে ঈশ্বর প্রকৃত সব যারা ভালো কাজ করেছে তাদের কী করবেন, সফল বা ভালো কাজ করেছেন তাদের পুরস্কৃত করবেন এবং যারা খারাপ কাজ করেছেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন ঈশ্বর। এই পৃথিবী শেষ না, এরপরেও আরেকটা জীবন আছে বা আরেকটা পৃথিবী আছে, যে পৃথিবীতে বা যে জীবনে মানুষ অনন্তকাল বেঁচে থাকবেন। তো এটা একটা মানে বিশ্বাস তিনি তুলে ধরেছেন। তো এটাই ছিল মূল কবিতার কাহিনী। আশা করি ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।